সভার সভাপতি মহোদয়, মাননীয় ডিএফও স্যার, মাননীয় এসিএফ স্যার, মাননীয় রেঞ্জার স্যার আর মঞ্চত উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তিসকল, আজির সভাত অংশগ্রহণ করা শ্রদ্ধা রাইজ, আজি এই অক্টোবরের প্রথম সপ্তাহ আমি বন বিভাগে বন্যপ্রাণী সপ্তাহ হিসাবে আমি উদযাপন করো। সেইমতে ছাপানালা প্রেক্ষাগৃহ, নগাঁও জেলার সালনা আঞ্চলিক বন বিষয়ার অধীনত এই ছাপানালা প্রেক্ষাগৃহ আমি 64তম বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করবলৈ যুঁজা করছো। যেহেতুকে কোভিড-19 করোনার বাধ্যবাধকতা আছে, সেই কারণে আমি মোটামুটিভাবে আজির সভাখন আয়োজন করা হয়েছে। করোনার যেখানে বাধ্যবাধকতা আছে সেইখিনি পালন করে আজি সভাখন অনুষ্ঠিত করবলৈ মনস্থ করা হয়েছে। মুঠতে 64তম বন্যপ্রাণী সপ্তাহ আজি আমি ইয়াত উদযাপন করবলৈ লৈছো। আজির সভার উদ্দেশ্য এইখানে। ধন্যবাদ। আর আজির কথন আমি এটা আদরণি পর্ব আরম্ভ করবলৈ ওলাইছো। আজির সভার সভাপতি মহোদয় আদরণি জানাবলৈ মই অনুরোধ জানাইছো আমার শালবাড়ী উপখণ্ড বন বিষয়া শ্রী যুবজ্যোতি গায়নদেব। আমার ডিএফ স্যার নগাঁও তেখেতক আদরণি জানাবলৈ এখন ফুলম গামোচাৰ আদরণি জানাবলৈ অনুরোধ জানাইছো উদমাৰী উপখণ্ড বন বিষয়া। বাকিখিনি আমার গুরুবাদেবক আগবাই নিবলে অনুরোধ জানাইছো। নমস্কার, আমার আদরণি পর্ব চলি আছে। এতিয়া মঞ্চত উপস্থিত শেখরবাজী ডাঙরিয়াক আদরণি জানাবলৈ অনুরোধ করছো। আমার কুলেন্দ্র ভূঞা স্যারক ইয়ার পাছতে কমল শইকীয়াদেবক আদরণি জানাবলৈ অনুরোধ জানাইছো। নজমুল আহমেদ ডাঙরিয়াদেবক ইয়ার পাছতে নগাঁও এসিএফ স্যার শান্তনু বৰুৱা স্যারক আদরণি জানাবলৈ অনুরোধ জানাইছো নজমুল ডাঙরিয়াদেবক। ইয়ার পাছতে ছাপান সালনা আঞ্চলিক বন বিষয়াক দেবক আদরণি জানাবলৈ অনুরোধ জানাইছো নজমুল ডাঙরিয়াদেবক। আদরণি পর্ব ইমানতে সমাপ্ত হয়েছে। এতিয়া আদরণি জানাব কুলেন্দ্র ভূঞা বিনোদ দুলবৰ দেব। এতিয়া আদরণি জানাব আমার দুলবৰা দেবে হাতীবন্ধ ভালো পাওয়া।
সকলো গেষ্টক বন্যপ্রাণ সপ্তাহ উদযাপন করবো। আমার উদ্দেশ্য এই বন্যপ্রাণী সপ্তাহ আমি কিয় পালন করবো, এই একটা সজাগতা, মানে কি রাইজের মধ্যে প্রতি বছরে আমি সপ্তাহ ধরে একটা সজাগতা সভা মানে পালন করা হয়। এই বন্যপ্রাণী সপ্তাহ 1954 সনের পরে পালন করেছে, যেতিয়া মানে এই বন্যপ্রাণী সপ্তাহ দ্বিতীয় মানে অক্টোবরের পর পালন করা হয়। আর এইবার আমার 1 অক্টোবর পর এই বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয়েছে। আমি কেউ পাতিব লাগে বন্যপ্রাণী সপ্তাহ, নাপাতলি তো হয়, আমার যেন পরিয়াল আছে, আমি পরিয়ালক ভাল পাও, ঠিক আমার এই বন্যপ্রাণী সকলকে আমি ভাল পাব লাগে, মরম করব, সিহঁতের প্রতি আমার দায়িত্ব আছে। গতিকে এই বন্যপ্রাণী কি কেনেধৰণে আমাক সহায় কৰিছে, আমাৰ জীৱনৰ মান বা আমাৰ জীয়াই থকা যিবোৰ আমাৰ বস্তু, যিবোৰ মানদণ্ড, এই বন্যপ্ৰাণীৰ বহুত অৱদান আছে। এতিয়া আমি সাধাৰণ কথা কওঁ যে আমি এৰি মুগা পাত যিবোৰ মূল্যৱান আমাৰ সম্পদ বা কাপোৰ, অসম বিখ্যাত এৰি মুগা, এই এৰি হওক মুগা হওক কিন্তু এটা প্ৰাণীৰ পৰা সৃষ্টি কৰা, গতিকে এইবোৰ বস্তু আমি সংৰক্ষণ কৰিব লাগিব। অকল এইবোৰে নহয়, আমি হাতীটোকো সংৰক্ষণ কৰিব লাগিব, বাঘটোকো সংৰক্ষণ কৰিব লাগিব, পহুটোকো সংৰক্ষণ কৰিব লাগিব, ভেকুলীকো সংৰক্ষণ কৰিব লাগিব, যিহেতু আমাৰ এই পৰিৱেশত এটা খাদ্য শৃংখল আছে, এই খাদ্য শৃংখলটোৰ ভাৰসাম্যতা থাকিলে আমি জীয়াই থাকিব পাৰিম। গছ গছনিৰ প্ৰয়োজন আছে, গতিকে আমি এই বন্যপ্ৰাণী সপ্তাহৰ উদ্দেশ্য এইটোৱে যে আমি প্রতিটি জীব জন্তুক আমি আমার মানে জীবনত প্রয়োজন আছে, গছ গছনি যেনেকৈ প্রয়োজন, জীব জন্তুর প্রয়োজন, আমার যেটা খেতি হব যদি নিগনি বেশি হয়ে যায় তো আমার খেতিবর নিগনিয়ে খাই শেষ করব, ঠিক সেই নিগনি খাবলে আমার সাপর প্রয়োজন, বেশি খাবলে অসুবিধা সাপ খাবলে চিলনি রাখব, তেনেকৈ একটা খাদ্য শৃঙ্খল পৃথিবীত মানে হাতের মতো রক্ষা করব সৃষ্টি করবে, ইয়াকে খাদ্য শৃঙ্খল বলে কয়। আর সেইভাবে আমার মানে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয় বা রাইজের মধ্যে সজাগতা সৃষ্টি করা হয় যে আমি জীব জন্তু হত্যা করব না, সংরক্ষণ করব লাগে, এই উদ্দেশ্যে আমার এই বন্যপ্রাণী সপ্তাহ মানে পালন করা হয়। গতিকে মানে বিশেষ নকমই মানে ভাষণ দিয়ে খুবই যে, গতিকে মানে ভাবো যে সকলে বন্যপ্রাণী সংরক্ষণ করে একটা সুস্থ পৃথিবী বা সুস্থ সমাজ গড়াত সহায় করবলে সকলকে আহ্বান জানাইছি।